মমস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জেব্রা কেকের রেসিপি করে দেখাবো। এখানে আমি একটা বোলে এক কাপ চিনি আর 1/4 কাপ রিফাইন অয়েল একসঙ্গে মিশিয়ে নিলাম। এখানে এবার আমি 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এবার আমি এই বোলটাকে সাইড করে রেখে অন্য একটি পাত্রে 1/2 কাপের মতো ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার ভালো করে চালনি দিয়ে ছেঁকে নিলাম। ⅔ কাপ লিকুইড দুধ অল্প অল্প করে ব্যাটারটিতে মিশিয়ে দিলাম। এবার আমার আগে থেকে তৈরি করা অন্য পাত্রের মিশ্রণটি আমি এখানে ঢেলে দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। এবার আমি এই ব্যাটারটার থেকে কিছুটা ব্যাটার আলাদা করে নিয়ে তাতে 1 চামচ কোকো পাউডার মিশিয়ে নিলাম। এবার আমি একটা কেক মোল্ডের মধ্যে সামান্য রিফাইন অয়েল ও ময়দা মাখিয়ে কেক মোল্ডের মাঝখানে সাদা রঙের ব্যাটারটি প্রথমে 1 চামচ দিয়ে তার উপরে চকলেট কালারের ব্যাটারটি দিয়ে এক এক করে লেয়ার বানিয়ে দিলাম। এবার আমার এই লেয়ারগুলো দেওয়া হয়ে গেল একটা কাঁটা চামচের সাহায্যে। এবার আমি একটু ডিজাইন করে দিলাম। এবার আমি কেকটাকে 35 মিনিটের জন্য গ্যাসে বেক করতে বসিয়ে দিলাম। 35 মিনিট আমার হয়ে গেছে। চাকুর সাহায্যে দেখব যে কেকটি আমার রেডি হয়েছে কিনা। কেক আমার রেডি। এবার আমি কেকটাকে আনমোল্ড করে নিলাম। দেখুন আমার কেকটি কতটা স্পঞ্জি হয়েছে। খুব সহজেই কেক বানানো। আপনারা বাড়িতে এটা ট্রাই করুন এবং কমেন্ট বক্সে আমাকে জানান।